যে খবরের দিকে নজর রাখবো প্ল্যানিং কমিশন চালু করা হবে বাংলায় ফের প্ল্যানিং কমিশন চালু করা হবে এরকমটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এর আগে প্ল্যানিং কমিশন তুলে দেয় কিন্তু বাংলায় প্ল্যানিং কমিশন চালু করা হবে এরকমটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একবার শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন নেতাজির আদর্শে রাজ্যে বাংলায় আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে প্ল্যানিং কমিশন সেই প্ল্যানিং কমিশন বর্তমানে ভারত সরকার এসে তুলে দিয়েছিলেন প্রথমে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস সেদিন যা চিন্তা করেছিলেন আজও মনে রাখবেন আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত যারা সরিয়ে নিলেন যারা তুলে নিলেন তাদের প্রতি আমার লজ্জা জানানো ছাড়া ধিক্কার জানানো ছাড়া আর কোনো বক্তব্য নেই আমি এটুকু বলি আমরা কিন্তু বাংলায় প্ল্যানিং কমিশন করছি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় সৌগত বাবু একেবারে প্ল্যানিং কমিশন চালু করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমটা জানালেন কি বলবেন এই বিষয়ে আমি স্বাগত জানাবো আজকে নেতাজির জন্মদিনে এই ঘোষণা যে নেতাজিকে শ্রদ্ধা জানানো সরকার জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি কংগ্রেসের প্ল্যানিং কমিটি চালু করেছিলেন জওহরলাল নেহরু ছিলেন তার সভাপতি এবং মেঘনাথ সাহা ছিলেন মেম্বার সেই আইডিয়াটি পরবর্তীকালে স্বাধীনতার পরে প্ল্যানিং কমিশন তৈরি করা হয় দেশে দেশের জন্য কিন্তু মোদি সরকার তা বাতিল করে দিয়েছে এবং বাংলার ক্ষেত্রে পরিকল্পনা কমিটি বা কমিশন তৈরি করা খুবই ভালো পদক্ষেপ অনেক ধন্যবাদ সৌগত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বাংলায় প্ল্যানিং কমিশন চালু করা হবে এই বিষয়টিকে স্বাগত জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায় স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী স্বাগত আপনাকে কলকাতা টিভিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ জানিয়েছেন যে বাংলায় প্ল্যানিং কমিশন চালু করা হবে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে বাংলায় নেতাজির নামে প্ল্যানিং কমিশন করবেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো সব জিনিস নিয়ে রাজনীতি করছেন করুন নেতাজিকে নিয়ে রাজনীতি না করলেই কি নয় নেতাজিকে নিয়ে নেতাজির নামাঙ্কিত সৌধ হবে বিশ্ববিদ্যালয় হবে গত বছর 23 জানুয়ারি বলেছিলেন এক বছর পার হয়ে গেছে ভোট ছিল বলে বলেছিলেন ওই এত কিছু করছেন না উনি এখন বলছেন নেতাজির নামে প্ল্যানিং কমিশন হবেন আচ্ছা প্ল্যানিং কমিশন ব্যাপারটাই তো পশ্চিমবঙ্গে উঠে গেছে ছিল তো উঠে গেছে তো এই সরকারের আমলে প্ল্যানিং কমিশন বলে কোনো বস্তু নেই যা যা প্রকল্প উনি করেন কোনটা প্ল্যানিং কমিশনের প্রকল্প কোনটা প্ল্যানিং কমিশনের মত অনুযায়ী সিদ্ধান্ত নিয়েই উনি চলেন আরে দলের কথা অনুযায়ী চলেন না মন্ত্রিসভার কথা অনুযায়ী চলেন না উনি যা মনে করেন সেটাই মন্ত্রিসভা উনি যা মনে করেন সেটাই প্ল্যানিং কমিশন এই এত একনায়কের মতন মনোভাব নিয়ে যখন চলেন তখন তার সঙ্গে নেতাজির নামটাকে যুক্ত করাটা সমীচীন নয় নেতাজিকে বাদ দিয়ে ভারতবর্ষে প্ল্যানিং নয় এ নিয়ে কোনো সন্দেহ নেই দিল্লি যেমন প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে নীতি আয়োগ রাজ্যে প্ল্যানিং কমিশন শব্দটা বহুদিন পর মমতা ব্যানার্জির আমলেই আবার নতুন করে শোনা গেল নেতাজির জন্য এই শব্দটা কোনো ব্যবহার করতে হলো রাজনীতি সব বিষয় নিয়ে করুন নেতাজিকে নিয়ে করবেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী তিনি যদিও এই বিষয়টি নিয়ে খুব উগ্র দিয়েছেন আজ রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান 125তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজির এবং সেই অনুষ্ঠানেই বাংলায় প্ল্যানিং কমিশন চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়